তো একদম প্রথম একটা মেডিসিন দেখুন বন্ধুরা, যেটা আমি নিজেও অ্যাপ্লাই করলাম। সত্যি বলতে এত মারাত্মক যে কাজ আছে, আপনারা না অ্যাপ্লাই করলে কিন্তু বুঝতে পারবেন না। তো এটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে আপনারা গেলে ইজিলি পেয়ে যাবেন। আর এটা মানে এটা দেখুন এখানে লেখাই রয়েছে, আর এটা ক্যালসেরিয়া আচ্ছা ক্যালকেরিয়া ফসফোরিসা 6S। তো আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। 95 rupees MRP আছে। তো আমার থেকে 100 rupees নিয়েছিল যদি দোকানদার। তো যাই হোক, আমি ওষুধ তো আমার দরকার বলে আমি সেদিকে আর মাথা দেইনি। তো বিষয়টা হলো যে রেজাল্ট মারাত্মক। এবার বাকিটা দাদা বলবেন যে কি কি প্রবলেমের ক্ষেত্রে এই ওষুধটা ইউজ করলে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। দাদা মোটামুটি এই ওষুধটা কি কি ট্রিটমেন্টের ক্ষেত্রে আর কি অ্যাপ্লাই করতে পারে? ট্রিটমেন্ট বলতে অ্যাকচুয়ালি যাদের ক্যালসিয়ামের অভাব হয়, এটা মানুষের ওষুধ। আচ্ছা, এটা ক্যালসিয়ামের যাদের অভাব হয়, ধরো নার্ভের প্রবলেম থেকে আরম্ভ করে ক্যালসিয়াম, নার্ভের এরই একটা কম্বিনেশন আছে ক্যালিফস বলে। আচ্ছা, সেটা নার্ভের জন্য লাগে। আর ক্যালকেরিয়া ফসটা এটা ক্যালসিয়ামের অভাবটা দূর করে, ঠিক আছে? পায়ের আর ডিম পাড়ার পরে পা বসে যায় বা পায়ের উইক হয়ে যায়, সেই সময় এটা খাওয়াতে হয়, ঠিক আছে? খাওয়ানোর ট্রিটমেন্টটা ওই ছিপিতে ঢেলে একটা করে গালে প্রত্যেক দিন সকালবেলা যে কোনো টাইমে একটা টাইমে দেবেন, ব্যাস। ওই পা বসে যাওয়া দেখবেন, ডিম পেড়ে যে অসুস্থ হয়ে যাওয়া, এগুলো কিছুটা ওই ডানা পড়ে যাওয়া, পা বসে যাওয়া, এগুলোর ক্ষেত্রে বিশাল বড় বিশাল। আমি তো নিজের রেজাল্ট পেলাম, আর আমি কি বলবো, আমি তো নিজেই একটা পায়রাকে বাঁচিয়ে দিলাম এই ওষুধে, তাই না? দাদার ঘরে এই ওষুধটা আর কি মানে কম্পালসারি সবসময় থাকে। তো এটা খুব সিক্রেট একটা মেডিসিন, কেউ সহজে এটা শেয়ার করে না। আর সত্যি কথা বলতে মানে রয়েতে এটা দেখিয়েছিলাম, আগে রয়ে স্কুলে দেখিয়েছিলাম, অনেকে উপকার পেয়েছে রয়ে মানে বলেছে, এবং তুমি নিজে আজকে? হ্যাঁ, না না, আমি নিজে প্র্যাকটিক্যালি দেখে নিয়েছি। তো বন্ধুরা আপনারা এই মেডিসিনটা দেখুন, এখানে তো কোনো পয়সার ব্যাপার না, এটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির জ্ঞানটা আমি পেয়েছি আমার দাদা কাম গুরু বলতে পারেন একটা সময়কার, কিন্তু আমার জীবনে কিছু দুর্ঘটনা ঘটার সময় উনি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে যার জন্য ওনার থেকে অনেক দূরে, সেটা হচ্ছে গোড়াচাঁদ নস্কর। আচ্ছা আচ্ছা, গোড়াদা বা গোড়াচাঁদ নস্করের জন্য আমার এই হোমিওপ্যাথি পড়াশোনা করা বা শেখা, এবং ওনার থেকে আমার ন্যাক আছে। উনি এই বায়োকম্বিনেশন বলুন, হোমিওপ্যাথি বলুন, উনিও ট্রিটমেন্ট, আমরা দুজনে অনেক মানে শিখেছিলাম বা একসাথে আমরা অনেক এগিয়েছিলাম অনেকটা পথ। পায়রাতে আমার বলতে পারেন নিজের বাড়িতে তো রাখা হতো না, ওনার বাড়িতে সব পায়রা আমি রাখতাম। আচ্ছা, আজকে সেই দাদাকে আমি হয়তো মিস করি, কিন্তু কিছু কিছু ভাবি যে না ঠিক আছে, ওনার থেকে আমি দূরে থাকাই ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আরেকটা ট্রিটমেন্ট আমরা একদম নতুন ফার্স্ট টাইম শেয়ার করছি দাদার কাছ থেকে। এটা কেউ কোনোদিন এর আগে বলেনি আর বলবেও না দাদা, একটু খুবই সামান্য জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি। একটা জিনিস তোমাকে আমি দেখাচ্ছি, দেখো এটা কি, সন্দক? হ্যাঁ, সন্দক লবণ যেটা বলে, সন্দক লবণ। এই লবণটা আমাদের মানুষের শরীরে যেরকম দরকার সেরকম পায়রারও দরকার। আচ্ছা ঠিক আছে, একটা পায়রার যখনই পেটে খাবার জমে যাবে, আমরা করি কি, তাকে খাওয়াই বা তাকে কিছু ছোলা ফোলা এটা ওটা সেটা দিই, কিন্তু কোনোদিনই দেওয়া উচিত না। যখন পায়রার পেটে যদি খাবার জমে যায়, অনেক সময় পায়রা ডিম পাড়ার পরেও হয়, এটা ডিম পেড়ে পায়রার পেটে খাবার জমে যায়, তা সেটা তখন আমরা করি কি, পেটটা আগে ওয়াশ করার চেষ্টা করি, আগে তাকে বমি করাই টিপে টিপে, কিন্তু সেই পায়রাটার যে ভেতরে কি হচ্ছে পায়রাটা তো মুখে বলতে পারছে না, বলতে পারছে না। একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি, করে দেখো, বিভৎস রেজাল্ট আছে। আমি নিজেও করেছি কোনো এক সময়, এবং যাকে যাকে বলেছি হয়তো খুবই কম লোককে বলেছি, কারণ আমি তো অতটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি না, অনেকে এই জন্য বলতে পারে মুখ দেখায় না দেখানো, তো সেটা আমার পার্সোনাল একটা কারণ আছে, আমি মুখ দেখাই না। যেদিন মুখ দেখাবো সেদিনকে অনেকের মুখোশটা টেনে ছিঁড়বো, এটা কোনো গ্যারেন্টি আছে? যাই হোক, সেটা চাই না, যে যার করে খাচ্ছে খাক। তবে একটা কথাই বলি, এই ট্রিক্সটা শুনে রাখো। আচ্ছা, বাজারে একটা জিনিস পাওয়া যেত পুদিনহারা বলে, পুদিনহারা, পুদিনহারা মনে আছে তো? পুদিনহারা ছোট্ট ছোট্ট ভিটামিন ই ক্যাপসুলের মতো গ্রিন গ্রিন হয়, গোল গোল, আমার কাছে ইনভেন্ট টাইম নেই, নাহলে দেখাতাম। তো যদি পেটে খাবার জমে যায় না, বেশি করে জল খাওয়াও, জল খাইয়ে ওই একটা পুদিনাড়া খাইয়ে দাও, কিছু ফুটো টুটো কিচ্ছু করো না, ফুটো করলে লিকুইডটা বেরিয়ে যাবে, প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা, বেশি করে জল খাওয়াও, খাইয়ে ওই পুদিনাড়াটা দিয়ে দাও, 10 মিনিট অপেক্ষা করবে ভাই। তোমরা সবাই যারা পায়রা বাজ আছো, তারা করে দেখো, রিপ্লাইটা আলীকে দিও।
পুদিনাটা খাইয়ে জল খাইয়ে দাও বেশি করে, দিয়ে একটা খাঁচায় রেখে দাও, আর তলায় এরকম সিস্টেম রেখে দেবে দেখবে খাবারটা যেন নিচে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, 10 মিনিট যাবে না সমস্ত খাবার বার করে দেবে মুখ থেকে, মানে ভমিটিং করে, বমি করে, একাই করে দেবে। হ্যাঁ, তার জন্য চেপে চুপে পায়রাটা নষ্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, এমনি বডি উইক থাকে, বডি উইক থাকে, প্রবলেম থাকে, ওই পুদিনাটা খাইয়ে জলটা বেশি করে খাইয়ে রেখে দাও, বাস বাস। যখন একবার বমি করে নিল আবার একটু জল খাইয়ে 10 মিনিট রেখে দাও, দেখবে পুরো পেট ক্লিয়ার। আচ্ছা, করার পরে এরকম একটা ছোট বাটি নাও, এরকম বাটিতে একটুখানি নুন, বেশি না, জাস্ট এক চিমটে নুন, এইরকম এরকম জল নিয়ে, এই হাফ বাটি জল নাও, জল নিয়ে এই ইনসাইড সিরিঞ্জ করে ভালো করে গুলিয়ে নাও, এরকম টেনে টেনে গুলিয়ে নাও। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দাদা যেভাবে আপনাদের গাইড করছেন একদম কিন্তু এক্স্যাক্টলি ট্রিটমেন্টের ভিডিও মন দিয়ে দেখবেন, কেউ স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না, স্টেপগুলো বারবার বলছি ভালো করে ফলো করবেন। জাস্ট এইভাবেই এতটা জল নাও, এইভাবে গুলিয়ে নাও, মানে ভালো করে মেল্ট হয়ে যাবে জলের মধ্যে নুন, মেল্ট হলো, ভালো করে গুলিয়ে নাও, অসুবিধা নেই। দিয়ে যখন বমি হয়ে যাবে, আমি বারবার বলছি বমিটা করানোর পরে, জাস্ট এটা দেখো কত এমএল আছে, এটা 10 এমএল, 10 এমএল, 11 এমএল আছে এটা, জাস্ট এইভাবে নাও। আমার এই পায়াটা কদিন আগে ডিম পেড়ে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এখন দেখো এই খাইয়ে দিলে, আচ্ছা এরকমভাবে খাইয়ে দাও। আচ্ছা বাহ, ঠিক আছে, খুব বেশি হলে 20 এমএল জল খাইয়ে দাও। আচ্ছা, দিয়ে রেখে দাও, সারাদিন খেতে দেবে না। আচ্ছা, খালি পেটে রাখো, খালি পেটে রাখো। আচ্ছা, খালি পেটে যে নুন জলটা খেলো, ওর পেট পেটে ভেতর যদি কোনো ইনফেকশন হয় যে এই লবণটা কাটিয়ে দেবে। আচ্ছা, এই সন্দেক লবণটা, সন্দেক লবণটা, এবারে দেখবে আগে দেখবে বমি করেছে কিনা, বমি বমি করার পরে স্টেপ জলটা কিন্তু দেবে, জলটা, কারণ ওদের শরীরে তখন জল কমে যায়। আচ্ছা আচ্ছা, তখন এটা স্যালাইনের কাজ করে। আচ্ছা আচ্ছা, জলটা দিতে থাকো। আচ্ছা, একা না খেলেও খাইয়ে দিতে, খাইয়ে দাও। আচ্ছা, একা খাবে না, তখন পায়রা কমজোর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই জলটা যখনই দিয়ে দেবে শরীরে, তখন দেখবে পেটে খাবার নেই, জলটা দিয়ে দিলে, সকালবেলাটা গ্যাপ দিলে, বিকেলবেলা ছোট্ট নকুল দানার একটা নেবে, একটা নকুল দানা। আচ্ছা, একটা নকুল দানায় শুধু নেবে। আচ্ছা, ওই নকুল দানা একটা খাইয়ে দাও, খাবার দিও না, মানে মিষ্টি নকুল দানা, মিষ্টি নকুল দানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে আবার ওই 10 এমএল জল কি 15 এমএল জল দিয়ে দাও। আচ্ছা, তখন কি প্লেন জল না সন্দেক লবণ, ওই লবণ জলই দাও, ওটা বললাম তো, ওটা স্যালাইনে কাজ করবে, স্যালাইনে কাজ করবে। দেওয়ার পরে এই ওষুধটা, আচ্ছা, যা করবে তিনটের মধ্যে, আচ্ছা, মানে দিনের বেলা, হ্যাঁ, এরকম দুটো ট্যাবলেট নেবে। আচ্ছা ঠিক আছে, একটা ওর গালে দিয়ে দেবে। আচ্ছা, কিন্তু সেটা খালি পেটে, বারবার বলছি যখন খালি পেট থাকবে, খালি পেট খালি হয়ে গেল, 10 এমএল জল সকালবেলা, 15 এমএল জল, 20 এমএল জল দিয়ে দিলে, দিয়ে ছেড়ে দাও, পুরো বমি করে দিলে, যদি দেখো পেট খালি আর একটু জল দিয়ে দাও। একদম, দেওয়ার পরে বিকেলবেলা 3টের সময় ওই একটা নকুল দানা দিয়ে, দানা দিয়ে আবার দিয়ে দাও, আর একটু জল দিয়ে দাও, এক ঘন্টা ওয়েট করো, দেখো যে ওর পটিটা জল ক্লিয়ার হয়ে গেছে, আর একটু জল দিয়ে ওই একটা ওষুধ কি দুটো ওষুধ দিয়ে দাও। আচ্ছা, পরপর 3 দিন করে পায়রা দাঁড়িয়ে যাবে এবং পেটটাও আর পোট জাম হবে না। এই যে পোট জাম হলে খাবারটা খাওয়াই, এটা 3 থেকে 5 দিন চালাও ঠিক সেম ভাবে, ও হয়তো উইক হয়ে যাবে, মানে খাবারের জায়গায় স্যালাইনটা চালাতে হবে, স্যালাইনটা চালাও, অনেকে ইলেকট্রল চালায়, ইলেকট্রলটা চালাতে পারো, ইলেকট্রলের জায়গায় আমি একটা জিনিস বলতে পারি, আমার কাছে নেই, খাবার দিতে হবে না, ওটাই এটা দিয়ে মানে ফুডের সাপ্লিমেন্ট, এটা যখন 3 দিন হয়ে গেল, তারপরে তুমি একটা জিনিস দাও, সেটা হচ্ছে খুব বেশি হলে একটা বিস্কুটের ডালা দিতে পারো, কিন্তু সেটাও না দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি করে দেখো রেজাল্ট। সব থেকে ভালো হয় যদি পায়রাকে
একটু মানে ওয়ার্মিংটা ঠিক মতো করে নিতে পারো, ভ্যাকসিন করে নিতে পারো, তাহলে আর অসুবিধে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে পায়ের আগে ধুয়ে খাওয়া। আচ্ছা, খাবার আমাদের যা খাবার আসছে প্রচন্ড ময়লা, মারাত্মক। আমি তো মানে দেখো, আমি ন্যাচারাল খাবারের উপরে গম দানা এর উপরে আর একটু ধান 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 আমি এইটুকুনি খাওয়াই, খুব বেশি হলে একটু মাইলও দিই, কিন্তু সেটাও ধুয়ে দিই। আচ্ছা আচ্ছা, ধুয়ে দাও বা ছেলে দাও, যাই করে একটুখানি ভিজে খাবার ওদের যদি পায় ভালো লাগবে। আর একটু সর্ষে তিসি অবশ্যই দিও, অবশ্যই দিও। আর ওকে যখন খেতে দেবে তখন কিন্তু অল্প দেবে, এত এত আবার দেবে, আবার পেপার জাম হয়ে যাবে। না আগে পুরো রিকভারি হয়ে যাক, রিকভারিটা হোক না, পাঁচ দিন তো ওটা চলো। একদম একদম, তুমি তো ইলেকট্রল বা ভিজিল্যাক দিচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে। ওটা খাবার আছে, খুব বেশি হলে নকুল দানাটা তুমি তিন দিন দিচ্ছ। আচ্ছা আচ্ছা, দেওয়ার পরে যদি যখনই খাবারে ইলেকট্রলটাই একটা খাবার, তার সঙ্গে যখনই এটা পড়ছে একটা করে, তখন কিন্তু একটা করে তিন দিন, প্রথম তিন দিন কিছু দিও না এটা। প্রথম আবারও বলছি, প্রথম তিন দিন কিন্তু এটা দেবে না, তিন দিন বাদ থেকে এটা দেবে। আরো তিন দিন, অতিরিক্ত ডিম পারলে হয়, মাদিতে মাদিতে যা ডিম পেড়েছে দেখিয়ে দাও। হ্যাঁ, এই তো মাদি মাদি করার নেই, আমার পায়রা পুষতে গেলে মাদিতে মাদিতে ডিম পারবেই। তার ওই সহজ উপায় হচ্ছে এরকম প্লাস্টিকের ডিম বসিয়ে দাও ভাই, ডিমটা ফেলবে না। আচ্ছা, দশ পনেরো দিন যেটুকুনি বসে মানে দাদা, সত্যি কথা বলতে পায়রার বিষয়ে কথা হলে মানে দিল পুরো উজাড় হয়ে যায়, আর অন্য কোনো বিষয়ে কথা হলে দাদা খুব চুপ থাকে। ঠিক আছে, মানে দাদাকে তো অসংখ্য ধন্যবাদ আমি অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি যে এই চ্যানেলে আর একটা টিপস শেয়ার করলেন, মানে আপনাদেরও শেখা হচ্ছে সাথে আমারও শেখা হচ্ছে। আর সকলকে একটাই অনুরোধ করবো, দেখুন বন্ধুরা, মানে আমি কেন, যত বাংলার ইউটিউবাররা আছে আমি দেখছি ইদানিং করে, যেমন আমি একটা দিবাকর ভাইয়েরও ইন্ট্রোডাকশন পার্ট ছেড়েছিলাম, তো তারপরে আমি দাদার বাড়িতে এসেছি। সিরিয়াসলি বলছি, আপনাদের কমেন্ট দেখে মনটা প্রচণ্ড খারাপ হচ্ছিল যে একটা ভাইয়ের লফটে প্রথমবার গেলে তার তো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আপনি একটা মানুষের থেকে পায়রা নেবেন, শখ করবেন, যা তার সম্বন্ধে একটু জানবেন না। তো আমি ইন্ট্রোডাকশন পার্ট বারবার বলে দিই, যদি কোনো ভাইয়ের ইন্টারেস্ট না থাকে তাহলে ইন্ট্রোডাকশন পার্টটাকে স্কিপ করে যাবে। বাট তোমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখছো কিন্তু নেগেটিভ কমেন্ট প্রচুর করছো, তো আমি বলবো দেখো বন্ধুরা, মানে যারা এরকম ধরনের কাজ করছে মনে রাখবেন যে কখনো ভালো কখনো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়েই চলবে, তার কাছ থেকে ভালো জিনিসটা আমাদেরকে নিয়ে নিতে হবে। একটা ছোট্ট কথা এখানে বলি, আগেকার কথা ছিল পথ চলবে জেনে, আর টাকা নেবে গুণে, আর বন্ধু নেবে চিনে। তো ইন্ট্রোডাকশন পার্টটাই তো সেটা। মানে যদি তুমি না চিনতেই পারো, বলছি আমি দেখলাম মানে এত কমেন্টস আসছে, ভাই পায়রা তো সব করাবো, সেল দেখাবো, সবই করবো। ঠিক আছে ঠিক আছে, এটা তোমার সাবস্ক্রাইবদের উপর একটু মাথা রেখো যে একটু শর্ট করে দাও, কিন্তু একদমই ইন্ট্রোডিউস না হলে তুমি খালি চিনবে কি করে, বুঝবে কি করে যে কার কাছে আমরা যাচ্ছি পায়রাটার জন্য? সেটাই তো। যাই হোক বন্ধুরা, সব দেখুন আপ মানে সকলের চিন্তা ভাবনা আলাদা, সকলের চয়েস আলাদা, পছন্দ আলাদা। তো যদি আপনাদের যদি মনে হয় যে ইন্টারভিউ পার্টটা আপনারা দেখবেন না, তাহলে আপনারা সেটা স্কিপ করতে পারেন, এটা কি আমার রিকোয়েস্ট রইল। বাকি ওদেরও দোষ নেই, সবাই এত নাম বলে বলে এত বাইক বিক্রি করে অটো অটো রিক্সা বিক্রি করছে না, ওরা পাগল হয়ে গেছে। ঠিক আছে, আর সবার কাছে আরশাদ দাসু ম্যাগনেট সবই এখন তো। আবার আমি একটা জিনিস দেখলাম সেদিনকে, আমাকে আমার একটা বন্ধু দেখালো মস্তান পায়রা নাকি সাদা। আরে ভাই, যদি অতীত ঘেটে দেখো মস্তানটা বাগনানের একটা পুরনো ব্রিডের পায়রা, সেটা সাদা কি করে হয়? আমি জানি সবুজ সবুজ পায়রা। আচ্ছা, কিন্তু এখন সবুজ সবুজ পায়রা, হ্যাঁ সবাইকে সাদা পায়রাকে মস্তান পায়রা দেখাচ্ছে, মস্তান হয়ে গেছে, যে কোনো মস্তানের পায়রা হবে ওটা। তো এনিওয়ে বন্ধুরা, আমরা এখানেই এন্ড করছি, আর কোনো কথা খারাপ ভাবে নেবেন না, মানে পার্সোনালি নেবেন না, আমি জাস্ট একটু ইয়ার্কি মারতে ভালোবাসি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি আগামী দিনে আরো এরকম অনেক পার্ট আনার, যাতে আমাদের সবার পায়রাগুলো ভালো থাকে। তো এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকুন আর পায়রাগুলোকে ভালো রাখুন।